কলকাতার বুকে জোড়া হত্যাকাণ্ড, ভবানীপুর ফ্ল্যাট থেকে উদ্ধার স্বামী স্ত্রীর মৃতদেহ, তদন্তে নামানো হলো পুলিশ কুকুরকে, সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুই সন্দেহভাজনকে চিহ্নিত। কলকাতার বুকে জোড়া হত্যাকাণ্ড, ভবানীপুর ফ্ল্যাট থেকে উদ্ধার রক্তাক্ত দুই মৃতদেহ। মৃত দুই ব্যক্তি স্বামী এবং স্ত্রী বলে জানা গেছে। ধর্ষণধায় এহেন ঘটনায় শিউরে উঠেছেন শহরবাসী। ঘটনাটি ঘটেছে সোমবার মুখ্যমন্ত্রীর বাড়ির একেবারে ঢিল ছোঁড়া দূরত্বে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা পুলিশ কমিশনার জানান, শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, তবে গুলি কিনা সেটি নিশ্চিত এখনো নয় বলে জানান বিনীত গোয়েল। এমনকি ক্ষত কি কারণে সেটিও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে গুলি চলার আগে ব্যাপকভাবে ধস্তাধস্তি হয়েছে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা। এমন কিছু প্রমাণ ঘর থেকে পেয়েছেন বলেও কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে। ভিআইপি এলাকা হওয়ার কারণে এলাকায় রন্ধ্রে রন্ধ্রে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। ইতিমধ্যেই সেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেই খবর। তদন্তকারীরা মনে করছেন এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরাই রহস্য ভেদ করতে সাহায্য করবে। রাতে পুলিশ কুকুর নিয়ে গেলে ঘটনাস্থল থেকে প্রায় 500 মিটার দূরে গিয়ে থেমে যায় কুকুরটি। সূত্রের খবর, ওই দম্পতির ঘর থেকে গুলির খোল পাওয়া গেছে। তবে ব্যবসায়িক কোনো কারণে তারা খুন হয়েছেন নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত দম্পতি অশোক শাহ ও রশ্মিতা শাহের তিন মেয়ে, একজন খড়গপুরে থাকেন, একজনের বিবাহ হয়েছে ওই এলাকাতেই, অপরজন মা বাবার সাথেই থাকতেন, যদিও ঘটনার সময় তিনি ঘরে ছিলেন না বলেই জানা গেছে। সোমবার রাতেই সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ, সেখান থেকে দুই সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। পাশের একটি নির্মীয়মান বাড়ির মিস্ত্রিদের সাথেও কথা বলেছে পুলিশ। ওই এলাকায় দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরীফ থেকে যেমন লোকেরা কাজে আসেন, আবার সেখানে কাজে যান উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত এলাকা থেকেও। কেন ওই দম্পতি অচেনা কারুর জন্য দরজা খুললেন, নাকি খোলাই ছিল দরজা, এ নিয়ে জটিলতা পরিষ্কার হয়নি। দুপুরে দুটি দেহের ময়নাতদন্ত করা হয়। ফরেন্সিক দলও এই ঘটনা তদন্ত করবে বলে জানা গেছে। বাড়ি থেকে কিছু মিসিং বা লন্ডভন্ড আছে? আলমারিটা খোলা ছিল। হ্যাঁ, সেটা এখন পুলিশ দেখছে, আমরা তো ভেতরে যেতে পারিনি, আমাদের কাছে ভেতর থেকে কোনো ইনফরমেশন আসেনি, কিছু বলেনি। ওনারা করছে, আমরা ডিস্টার্ব করতে চাই না, আমরা বাইরেই আছি, ওর মেয়ে বাইরে রয়েছে, মেয়ে জামাই, ওনাদের সঙ্গে কথা বললাম। অ্যাজ সাচ ওনাদের সঙ্গে কারোর মানে কোনো রকম কোনো শত্রুতা কিছুই নেই, বলছে আমাদের কোনো সেরকম ব্যাপারই নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, ভবানীপুর।